শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বাসি ঘর তো ছাদ দিয়ে নিয়ে এক গ্লাস জল খেয়ে নিয়েছি তারপরে এসে একটু উঠোনে হাঁটাহাঁটি করছে আর এখন বাজে মোটামুটি কিন্তু পনের সাতটার মতন বাইরে এসে বেশ ভালোই লাগছে এদিকে দেখুন এই ছোট পদ্ম গাছটাতে কিন্তু আজকে পাঁচখানা পদ্ম ফুটেছে ভালোই হলো বৃহস্পতিবার পুজো দেওয়া যাবে লক্ষ্মী ঠাকুরকে কিন্তু পদ্ম দিতে ভালোই লাগে পছন্দের ফুল লক্ষ্মী ঠাকুরের আর এদিকে জ্যাককে ছেড়ে দেওয়া হয়েছে ও এসে এখানে বাইরে বসে আছে সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা আর রাতের বেলা এই চারটা টাইম কিন্তু ওকে ছাড়া হয় কারণ হচ্ছে সারাক্ষণ তো ঘরে ওকে আটকে রাখা যায় না তো ঘোরাঘুরি করে এসে এখানে আরাম করে বসে বসে দেখছে তো আমারও কিছু কাজ আছে সেগুলো সারতে হবে তো জামা কাপড় কিন্তু কাঁচা হয়ে গেছে আর আজকে না আমি ঠাকুর ঘরের যে বিছানা চাদর টাদর ছিল সমস্ত কিছু কিন্তু কেচে দিয়েছি তারপরে ডাইনিং টেবিলের কভারটাও কিন্তু ধোয়া হয়ে গেছে ওটা জল ছাড়ানোর জন্য রেখে দিয়েছি কারণ ভীষণ ভারী তো জলটা আগে ঝরিয়ে নিলে তবে মানে হালকা হয় তারপরে মেলে দিলেই ভালো আর এদিকে যে পুরনো কোস্টারগুলো ছিল যেহেতু নতুন কোস্টার এনেছি সেই জন্য পুরনো কোস্টারগুলোকে কিন্তু ধুয়ে মানে শুকিয়ে তুলে রাখব ইচ্ছে করলে কিন্তু একদম বাতিল করে দিতে পারতাম তবে দেখছি যে পুরোপুরি বাতিল করার মতন হয়নি এখনও কিন্তু রেখে দিলে কোনো না কোনো সময় ব্যবহার করা যাবে সেই জন্যই আমি জল ঝরিয়ে শুকিয়ে নিয়ে তারপরে তুলে রাখব কারণ দেখুন পুরোপুরি বাতিল করার হলে কিন্তু আমি ফেলেই দিতাম কিন্তু দেখছি না রেখে দিলে আমার পরে কাজেই লাগবে তো এখানে দিয়ে দিচ্ছি আর নতুন মাসি এখনও আসেনি ওনার তো আসতে একটু দেরি হয় আগেই বলেছি তো ওখানে আবার কুয়ার পাড়ে যে গামলাটা দেখছেন ওখানে জল ভরে রেখেছি কারণ আজকে তো বৃহস্পতিবার বাড়ির সামনেটা আমাকে ধোয়াতে হবে আর কি বলুন তো আমার যত কাজ না এই সকালের দিকেই বেশিরভাগটাই থাকে এই সময়টাই আমার হচ্ছে কাজের চাপটা বেশি থাকে ওইখানে পাখির জন্য ওই মাটির থালাতে কিন্তু জল দিয়ে দিলাম আগে জ্যাকই খেত ওই মাটির থালাতে জল জবে থেকে ওই পাখি স্নান করে তারপরে জল খায় সে তারপর থেকে কিন্তু আর জ্যাক খায় না আর লঙ্কা গাছের মাটি না পুরো শুকিয়ে গেছে সেজন্য একটু জল দিয়ে দিলাম দিকে সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি সোজা এই বাড়ির সামনাটা একটু ধুয়ে দেওয়ার জন্য প্রতি বৃহস্পতিবারই কিন্তু ধোয়ানো হয় সেজন্য জন্য আজকেও ধারার ব্যতিক্রম হলো না এটা আমার নিত্যদিনেরই বলতে পারেন অভ্যাস নিত্যদিন বলতে ওই বৃহস্পতিবার করে আমার ভালো লাগে এই সমস্ত কাজ করতে তো দেখেছেন তো রোদটা কেমন উঠেছে সকাল সকাল পুরো রোদের তেজ আর যা গরম পড়েছে না কি আর বলবো তো যত তাড়াতাড়ি বাইরের কাজগুলো সেরে নেওয়া যায় না ততই ভালো কারণ রোদে কিন্তু কাজ করতে খুবই অসুবিধা তো আমি ঝটপট করে এই জায়গাগুলো ধুয়ে নিয়ে তারপরে কাপড়গুলো মেলতে হবে আমাকে ওদিক থেকে সমস্ত মানে ধুয়ে ঠুয়ে দিয়ে এসে এখন যে জামা কাপড়গুলো কেচে রেখেছি সেগুলো মেলে দিচ্ছি এখন অব্দি পুরোপুরি কিন্তু কুয়ারপাড়ের সাইডটাতে রোদ আসেনি সেজন্যই মেলতে ভালো লাগছে আর ওই সাইডে তো পুরো রোদই চলে এসেছে তো এদিকে বালিশের কভারগুলো মেলে দিচ্ছি আর কোনো কিছুই কিন্তু ড্রাই করার প্রয়োজন হচ্ছে না কারণ ফালতু কেন মানে কারেন্টের বিল ওঠাতে যাবো সেজন্য আমি এমনি হাত দিয়ে চিপে চিপে মেলে দিচ্ছি শুকিয়ে যাবে যা রোদের তেজ আর মাঝে মাঝে হাওয়া দেয় তো তো বেশিক্ষণ লাগে না কিন্তু আর সারাদিন এই কুয়ারপাড়টাতে বলতে গেলে বেশ বেলা অবধি কিন্তু রোদ থাকে আর সকালে জলখাবার এখনও অবধি খাইনি আমি মাকে বলছি আগে আমি বাইরের কাজটা সেরে আসি কারণ হচ্ছে রোদে কাজ করতে খুবই অসুবিধা মাথার মধ্যে না এত রোদ এসে পড়ে যে আমার অস্থির অস্থির হয়ে যায় সেজন্য আমি ভাবি যে বাইরের কাজটা সারি তারপরে না হয় ঘরে বসে ফ্যানের তলায় আরাম করে জলখাবারটা খাওয়া যাবে তো এদিকে তাড়াতাড়ি করে কাজগুলো সারার চেষ্টা করছি আর ওই সাইডের দড়িতে আমি হচ্ছে বিছানার চাদরটা মেলে দেব কারণ এদিকে না দড়িটা একটু নিচু তো সেজন্য সমস্ত জামা কাপড় এখানে দেওয়া যায় না তো ছোট ছোটো কাপড়গুলো মেলতেই এখানে সুবিধা হয় বাদ বাকি কিন্তু ওই দিকের দড়িতে আমি সব দিয়ে দেব আর আমার এই ডাইনিং টেবিল কভারটা যে কতটা ভারী আমি খালি ভাবছি যদি দড়ি ছিঁড়ে যায় কারণ হচ্ছে ভয়ও লাগে জল ঝরানোর পরেও কিন্তু যথেষ্ট ভারী আর এই জিনিসটা না মানে কি বলবো ওই যে সোফার যে তৈরি করে যে জিনিস দিয়ে সেই জিনিসের ডাইনিং টেবিল তো অনেক দিন ধরেই না জিনিসটা ব্যবহার করছি খুবই ভালো তো মেলে দিলাম এদিকে তো ঘরে চলে এসেছি এদিকে মা হচ্ছে রুটির জন্য আলুর তরকারি করছে তো আমি না আজকে আর আলুর তরকারি দিয়ে রুটি খাবো না আমার তরকারি দিয়ে খেতে আজকে মোটেও ভালো লাগছে না তো ওরা সবাই খাবে তা আমি বললাম আমার জন্য অন্য কিছু করে দাও বলতে আমাকে রুটিটাকে বাটার দিয়ে একটু ভেজে দাও তো এদিকে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই হচ্ছে আলুর তরকারিটা করবে এমনি কোনো মশলা ছাড়াই এটা ভালো লাগে খেতে কিন্তু এমনিতেই টেস্ট হয় ওদিকে আলুর তরকারিটা বসিয়ে দিয়ে মা আবার কি করছে বলুন তো আমার জন্য রুটিটাকে বাটার দিয়ে সেঁকে দিচ্ছে আর সত্যি বলছি ভীষণই খিদে পেয়ে গিয়েছে কারণ অনেক সকাল সকাল উঠি তো তারপরে যে সমস্ত কাজগুলো করি তাতে কিন্তু খিদে পেয়ে যাওয়ারই কথা কারণ হচ্ছে আর বেশিক্ষণ খিদে সহ্য করা যায় না তো এদিকে তরকারিটা হচ্ছে আর আমার জন্য এদিকে রুটিটা শেঁকে দিচ্ছে তো খেয়ে দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে যেহেতু বিছানার চাদরটাকে আমি কেচে দিয়েছি নতুন ধোয়া চাদর পাতবো সেই জন্য ভাবলাম খাটটাকেও একটু মুছে টুছে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন বেশ ভালো লাগে পরিষ্কার খাট থাকবে চাদরটাও ধোয়া পাতা থাকবে এটা কিন্তু বেশ ভালোই লাগে তাই না সেই একটু ভালো করে খাটটাকে মুছে নিচ্ছি আর রোজই মুছে কিন্তু কি বলুন তো এত ধুলো জমে আর বৃষ্টি তো নেই না বৃষ্টি পড়লে কিন্তু ধুলোটা একটু বসে যায় আর সত্যি বলছি যা ধুলো উঠোন ঝাঁদ দিতে গেলেও না ভীষণই ধুলো ধুলো হয়ে যায় তো এখন আমি হাটটাকে ভালো করে মুছে নিয়ে তারপরে চাদরটাকে কিন্তু পেতে দেবো দীকের ঘরের কাজ সেরে তারপরে এই ঘরে চলে এসেছি সোফাটাকেও একটু ঝেড়ে ঠেড়ে নিচ্ছি আর এটা কিন্তু সোফা কামবেট ভীষণই কাজে দেয় কারণ লোকজন এলে কিন্তু মানে খুলে নিলে মোটামুটি দুজন কিন্তু মানে শোয়া যায় আরামসে তো এটা মুছে না নিলেও হয় না ধুলো ধুলো হয়ে যায় দুদিন পরপরই মুছতে হয় দুদিন কেন আমি তো একদিন বাদে বাদেই মুছি সবসময় তো আর দেখানো হয় না তো আজকে না অনেকগুলো কথা মনে পড়ে গেল মাঝে মাঝেই মনে পড়ে তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু এই বিষয়ে কথা বলি কি বলুন তো দু সাল থেকে দু হাজার কুড়ি সাল অবধি মানে বিশ সাল অবধি আমাদের পরিবারে মানে একটার পর একটা কিন্তু ঘটনা ঘটে গেছে মানে লাগাতার পাঁচটা বছর মানে যা গেছে আমরা কিন্তু অনেকেই ভাবি যে দূর থেকে যে ভালো আছে বা ভালো ওরা থাকে কিন্তু তা না আমাদের পরিবারে সেই সময় আমার বাবার মানে অবস্থাটা ভালো ছিল না আর কি অসুস্থ ছিল মানে পনেরো সাল থেকে শুরু করে দুই হাজার আঠেরো হ্যাঁ দুই হাজার আঠেরো বাবার ছেড়ে চলে যায় এই যে চারিদিক থেকে একটা জিনিস খেয়াল করবে যখন সময়টা খারাপ আসে না তখন কিন্তু চারিদিক থেকেই খারাপ সময় চলে আসে আপনাদের দাদা ভাইয়েরও তখন একটু মানে অসুবিধার মধ্যে ছিল আর কি সেগুলো আর ডিটেলসে বলছি না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো ওই সময়টাতে না আমি কিভাবে যে মনের জোর পেয়েছি আমার না কি বলুন তো আমার অসম্ভব হচ্ছে মনের জোর আর এই মনের জোরটা আসার পেছনের মূল হচ্ছে কারণ আমার বাবা আমার সত্যি আমার বাবা আজকে নেই কিন্তু আমার বাবা না কতগুলো জিনিস আমাকে যা শিখিয়ে দিয়ে গেছে না মানে কি বলবো সত্যি সেই সময় যা পরিস্থিতি ছিল মানে আপনারা যদি দেখতেন আমাদের আশেপাশে লোকরা জানে মানে এক একটা সময় কিন্তু মানুষের জীবনে আসে তাই না বলুন এখনো যে খুব ভালো আছে তা কিন্তু না মানে একটা তো হয় না মানুষের জীবনে সব কিছু লেগেই থাকে সুখ দুঃখ পাশাপাশি থাকেই যেমন রাতের পরে দিন হয় আল মানে দিনের আলো হয় এটা সবাই জানে সেরকম যে খারাপ সময়ের পরে কিন্তু আমার ভালো সময়টাও চলে আসে তো বেশি দিন থাকে না তো পাঁচটা বছর লাগাতার একের পর এক মানে জীবনে যা গেছে সেটা আর বলার নেই তো মনের জোর আমার অসম্ভব দেখেই কিন্তু আমি সেই জিনিসগুলোকে মানে জয় করতে পেরেছি বলতে পারেন সেই সময় মাকে সামলানো আমার এক আমি বড় মেয়ে তো ছোটো বোন সবসময় এখানে থাকে না ওর শ্বশুরবাড়িতে দূরে ও তো সব সময় মায়ের সাথে থাকতে পারে না ওই সময়টাতে মাকে সামলানো তারপরে আপনাদের দাদা ভাইয়ের ওরকম অবস্থা হলো সেটা আমি ডিটেলসে বলতে পারবো না ইউটিউবে তো ওই সময় তাকে সামলানো মানে কি বলবো আর আমি এক এক সময় ভাবি যে আমি তখন মনের জোরটা পেলাম কোথার থেকে সত্যি বলতে কি আমি ভগবানকে খুবই বিশ্বাস করি আর আমার সত্যি কথা বলতে কি ঠাকুর আমাকে ভীষণ সাথও দেয় সেজন্যই হয়তো উপস্থিত মানে বুদ্ধিটা রাখতে পারি আর সব সবকিছুই কিন্তু আমি সামলে নিতে পারি তো বন্ধুরা আমি স্নান টান করে নিয়েছি তো এখন একটু ক্রিম ঠ্রিম মেখে নিচ্ছি আর সত্যি বলছি আপনাদেরকেও কোনো সময় না মানে ওরকম সময় ভেঙে পড়তে নাই ওই সময়টাতে কিন্তু মনের জোর রাখা দরকার কারণ পরিবারে একজন যদি শক্ত না থাকে না আর সেই শক্তটাই হচ্ছে আমি একজন মেয়ে হয়েও যে এত সামলাতে পারি আপনারা কল্পনা করতে পারবেন না আমাদের আশেপাশের লোক জানে আমার মানে বুদ্ধি দিয়ে আমার উপস্থিত সমস্ত বুদ্ধি দিয়ে আমি কিন্তু সব কিছু ওই সময়টাতে হ্যান্ডেল করে নিয়েছি না হলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারতো ডিটেলসে বলতে পারলাম না আর আমার ছেলে যখন হয়েছিল। তখনও অনেক কাহিনী আছে সেটা আমি না হয় পরেই একদিন গল্প করব আপনাদের সাথে একজন মা হিসাবে যে সেগুলো সামলানো মানে কি পরিস্থিতি কি বলবো আর তো এদিকে দেখুন দেখুন জ্যাক যে গরমে অস্থির সেটা বোঝাই যাচ্ছে এদিকে পুরো খাটের কোনাতে ফ্যানের নিচে কিন্তু শুয়ে আছে গরম পড়েছে না ও আর অন্য কোনো ঘরে থাকবে না তো এদিকে আজকে মেয়েই পুজো করেছে আমি করিনি আর কি করেছে বলুন তো পদ্মফুল লক্ষ্মী ঠাকুরকে দেয়ই আমি ওকে বকা দিলাম আমি বললাম কী করলি তুই আজকে বৃহস্পতিবার পদ্মফুলটা দেওয়া উচিত ছিল তো যাই হোক পুজো হয়ে গেছে ওর আর আমারও সব কমপ্লিট আর ভিডিওটাও এর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটা কথাই বলবো আপনাদের কোনো সময় কিন্তু মানে মনের জোর হারাবে না মনের জোর থাকলে না অনেক কিছু জয় করা যায় তো আবার দেখা হবে আগামী দিনে আরও একটা নতুন ভিডিও